আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি রবিউল ইসলাম আছি, সাথে আর আপনারা দেখছেন কোড কন্টেইনার এইচটিএমএল ৫ বাংলা ক্রাশ কোর্সে আপনাকে স্বাগত। আজকে থেকে আমরা শুরু করতেছি এইচটিএমএল ৫ এর একটি টিউটোরিয়াল, যেগুলো আপনারা প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন। আর এই প্লে লিস্টের মাধ্যমে আপনারা এইচটিএমএল ৫ এর যত কিছু আছে সব কিছু এই প্লে লিস্টে শিখে ফেলবেন। আপনি যদি কোডিং পছন্দ করেন অথবা আপনি যদি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে এই চ্যানেলের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আশা করি আপনি এই চ্যানেলের ভিডিওগুলো অনুসরণ করার মাধ্যমে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে উঠবেন। সো অনেক কথা বলে ফেললাম, আর দেরি না করে আমাদের টিউটোরিয়ালগুলো শুরু করি। এইচটিএমএল ৫ শুরু করার আগে আমাদের তিনটি জিনিসের প্রয়োজন হবে। ১. কম্পিউটার, ২. ব্রাউজার, ৩. কোড এডিটর। ব্রাউজার হিসেবে আমি গুগল ক্রোম সাজেস্ট করব, কারণ গুগল ক্রোম আমি পছন্দ করি। আর আমি যত কোড করব সবই গুগল ক্রোমের মাধ্যমে আপনাদেরকে আউটপুট দেখাবে। কোড এডিটর হিসেবে আমি ব্যবহার করি বিএস কোড। আমি ব্যক্তিগতভাবে বিএস কোড আপনাদেরকে সাজেস্ট করব। অন্যান্য কোড এডিটর আছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন, যেমন ব্র্যাকেট, অ্যাটম, এবং আপনাদের কম্পিউটারে একটি বেসিক নোটপ্যাড নামে একটি কোড এডিটর থাকে, চাইলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমার পছন্দের কোড এডিটরটি হলো ভিএস কোড, তাই আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে এটাই ডাউনলোড করতে সাজেস্ট করব। চলুন আমরা ভিএস কোডটি ডাউনলোড করে ফেলি। ভিএস কোডটি ডাউনলোড করার জন্য আমাদের ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনারা যে কোনো একটি অ্যাকাউন্ট ওপেন করবেন। আমি আমার এটা ওপেন করলাম। সো এখানে গিয়ে গুগলে সার্চ করতে হবে ভিএস কোড ডাউনলোড। এখানে দেখুন আপনারা ভিএস কোড লিখে ভিএস কোড ডাউনলোড টাইপ করে যখন এন্টার চাপবেন, তখন আপনাদের সামনে সবার উপরে তাদের ভিএস কোডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো আমরা ভিএস কোডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। সো ডাউনলোড করার জন্য আমরা এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি তিনটি পার্ট দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে উইন্ডোজ, আর একটি হচ্ছে লিনাক্স, আর একটি হচ্ছে ম্যাক। আমরা যারা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, তারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিট অনুযায়ী সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। আর যারা লিনাক্স ব্যবহার করেন, লিনাক্সের জন্য এটা নেবেন, আর যারা ম্যাক ব্যবহার করেন, ম্যাকের জন্য এটা ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি, সেজন্য আমি উইন্ডোজ 64 বিটের সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। 64 বিটে ক্লিক করার পরে আমাদের ডাউনলোডটি অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। এই যে দেখুন, এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। যেহেতু আমার ভিএস কোডটি ডাউনলোড করা আছে, সেহেতু আমি এটা ডাউনলোড করব না, এটাকে আমি ক্যান্সেল করে নেব। সো তো চলুন আমরা ভিএস কোডটি ইনস্টল করে ফেলি। ইনস্টল করার জন্য আমরা এটাকে ক্লোজ করে দিব, ব্রাউজারটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এই যে দেখুন, আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে, যেটা এখানে আমার ডেস্কটপে আছে। আমাদের ডাউনলোড করা ফাইলটি ইনস্টল করার জন্য ভিএস কোডের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক, অ্যান্ড অ্যাগেইন নেক্সটে ক্লিক। এখানে আপনার যদি ডেস্কটপে একটি আইকন প্রয়োজন হয় ভিএস কোডের, তখন ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এটা টিক মার্ক করে নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। দেন ইনস্টল। আমাদের ভিএস কোডটি প্রায় ইনস্টল করা হয়ে গেছে। ওকে, আমাদের ভিএস কোডটি সম্পূর্ণরূপে ইনস্টল হয়েছে। এখন আমরা এটাকে ওপেন করব। আচ্ছা, এই জায়গায় আপনি যদি ফিনিশে ক্লিক করেন, তাহলে অটোমেটিক আপনার ভিএস কোডটি ওপেন হয়ে যাবে, টিকমার্ক করা আছে জন্য। এটাকে যদি আনটিকমার্ক করেন, তাহলে আর ওপেন হবে না। এখন ভিএস কোডটি আমরা ওপেন করব। ওপেন করার জন্য ডাবল ক্লিক করে এটাকে ওপেন করব। আমাদের ভিএস কোডটি ওপেন হয়ে গিয়েছে। এখানে একটি ওয়েলকাম মেসেজ দেখাচ্ছে। এগুলো হচ্ছে আপনার, আপনি ভিএস কোডটি লাইট মুডে রাখবেন নাকি ডার্ক মুডে রাখবেন। আমি ডার্ক মুডে রেখেই
ওয়েলকাম মেসেজটাকে খুঁজে দিয়ে দিছি। এখন আমাদের এইচটিএমএল কোডগুলো লেখার জন্য কিছু এক্সটেনশনের প্রয়োজন হবে, যেমন অটো রিনেম ট্যাগ, তারপর হচ্ছে অটো ক্লোজ ট্যাগ, এরকম। সো এক্সটেনশন ইনস্টল করার জন্য বেস কোডের এই বাম পাশে সাইডবারে এক্সটেনশন নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করলেই আপনার এক্সটেনশনের উইন্ডো চালু হয়ে যাবে। উপরের সার্চ বক্সে লিখবেন এইচটিএমএল এর কোড করার জন্য আপনার যে যে এক্সটেনশনের প্রয়োজন হবে, তার মধ্যে একটি হচ্ছে অটো রিনেম ট্যাগ। এটি আপনার এক পাশের ওপেনিং ট্যাগের রিনেম করলে ক্লোজিং ট্যাগের রিনেম অটোমেটিক হয়ে যাবে। সো এজন্য আমরা এটা ইনস্টল করব। ওকে, ইনস্টল। তারপর হচ্ছে অটো ক্লোজ ট্যাগ, লিখলাম CLOSE ক্লোজ, অটো ক্লোজ ট্যাগ। আপনারা যদি ওপেনিং ট্যাগ শুরু করেন ওই অনুযায়ী আপনার ওই ট্যাগটা ওই নেমেই ক্লোজ হয়ে যাবে। সো আমরা এটা ওপেন করলাম, ইনস্টল করলাম, ইনস্টল হচ্ছে। তারপর আমাদের এইচটিএমএল কোডগুলো ক্রোম ব্রাউজারে লাইভ সার্ভার দেখার জন্য লাইভ সার্ভার এক্সটেনশনটি ইনস্টল করতে হবে। সো লাইভ সার্ভার ইনস্টল করলাম। তারপর হচ্ছে আপনার কোডগুলো একটু কালারফুল দেখানোর জন্য আপনার মনোকাই থিমটি ইনস্টল করতে হবে, মনোকাই প্রো এই থিমটি ইনস্টল করতে হবে। তারপর মনোকাই ইনস্টল করার পর এটা আপনার আপনার থিমটা চেঞ্জ হয়ে একটি কালারফুল থিম আপনাকে প্রদান করবে। সো এটা ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা ইনস্টল করব ম্যাটেরিয়াল ফাইল আইকন। আমার নেটটা অনেক স্লো, এজন্য আসতে একটু লেট হচ্ছে। আমি পুনরায় এক্সটেনশনের ইয়েটি ওপেন করছি, ম্যাটেরিয়াল ফাইল আইকন, ম্যাটেরিয়াল আইকন থিম, মেবি ম্যাটেরিয়াল আইকন থিম, এটা আমরা ইনস্টল করব। ওকে, ইনস্টল করলাম। আমরা HTML, PHP এবং CSS এর আইকনগুলো পরিবর্তন করার জন্য ম্যাটেরিয়াল আইকন থিম নামে একটি এক্সটেনশন আছে, এটা ইনস্টল করব। সেটা ইনস্টল করা হয়ে গেছে। আমরা এটাকে ম্যাটেরিয়াল আইকন থিম রেখে দেব, সেটা ক্লোজ করে দেব। সো আমাদের HTML কোড করার জন্য মোটামুটি যে এক্সটেনশনগুলো প্রয়োজন ওগুলো ইনস্টল করে ফেলছি। আগামী পর্ব থেকে আমরা HTML কোড লেখা শুরু করব। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা কোড লেখার জন্য এনভায়রনমেন্ট সেট আপ করলাম। পরের ভিডিওতে এই কোড এডিটরের মাধ্যমে আমরা HTML 5 এর কোডগুলো লেখা শুরু করব এবং স্টেপ বাই স্টেপ আমরা কোডগুলো খুব সহজেই বুঝে ফেলব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর প্রতিদিনের ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।